আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা 2024 সালের মাদ্রাসা রেজাল্ট জাস্ট এক মিনিটে নিজের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে দেখে নিতে পারবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে তুলে ধরব। তার আগে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। তো সর্বপ্রথম তোমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে এবং এখানে সার্চ বার অপশন আছে, এই সার্চ বারে তোমরা হচ্ছে টাইপ করে দিবে WB রেজাল্ট। WB রেজাল্ট লিখে যখন সার্চ করবে, সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট পাবে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট। এই ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট অপশনটিতে সিম্পলি ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে উপরে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2023-24 এবং লেটেস্ট অ্যানাউন্সমেন্টের নিচে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে বর্তমানে কোন কোন রেজাল্ট এখানে পাবলিশ করা হয়েছে। তো যেহেতু মাদ্রাসা রেজাল্ট পাবলিশ হয়নি তাই এখানে কিন্তু শো করছে না, কিন্তু তোমাদের যেদিন রেজাল্ট পাবলিশ করা হবে সেদিন এখানে শো করবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাদ্রাসা এক্সামিনেশন 2024। তো সেই লিঙ্কটিতে তোমাদের একবার জাস্ট ক্লিক করে দিতে হবে। তো সেই লিঙ্কটি ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে তোমাদের কি করতে হবে, তোমাদের যে অ্যাডমিট কার্ডের রোল নম্বর সেটা এন্টার করে দেবে, এরপর তোমার ডেট অফ বার্থটা এখান থেকে এন্টার করে দেবে ডে মান্থ এবং ইয়ার হিসাবে, এবং এরপর যে সাবমিট বাটন বলে অপশন আছে এই সাবমিট বাটনে প্রেস করবে। ব্যাস 2024 সালের মাদ্রাসার রেজাল্ট তুমি তোমার মোবাইলের সাহায্যে দেখে নিতে পারবে, কোন সাবজেক্টে কত পেয়েছো, পাস নাকি ফেল, ওভারঅল তুমি কত মার্কস পেয়েছো, কি গ্রেড পেয়েছো, তো প্রত্যেকটি ইন ডিটেলসে তুমি কিন্তু দেখে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।